সন্দেশখালী, যে সন্দেশখালী একসময় গর্জে উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, শনিবার সেই সন্দেশখালীতেই সভা করল তৃণমূল। খাসফুল প্রার্থী হাজী নুরুল ইসলামকে সামনে রেখেই এই জনসভা হয় এদিন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালীর পাত্রপাড়ায় যে সকল মহিলারা আন্দোলন করেছিলেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে, তাদের মধ্যে 50 জন যোগ দিলেন শাসক শিবিরে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুজিত। পাত্রপাড়া কেন, অনেক পাড়া থেকেই লোকেরা আসবে। লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে না। আমাদের কিছু লিডারশিপ এখানের উপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেটা সমাধান হয়ে গেছে। আবার মানুষ আসছে, এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা। লোকসভা ভোট শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার আগে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্র। প্রচারে পিছিয়ে নেই বাম প্রার্থী নিরাপদ সর্দারও। শাহজাহান কাণ্ডের পর সন্দেশখালীতে কঠিন লড়াই তৃণমূলের। পায়ের তলার মাটি ফিরে পেতে সন্দেশখালীতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শাসক দল, কিন্তু শেষ পর্যন্ত কি সন্দেশখালী তথা বসিরহাট কেন্দ্র ধরে রাখতে পারবে খাসফুল শিবির, নাকি দাঁত ফোটাবে বাম বিজেপি, কে হাসবে শেষ হাসি? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সন্দেশখালী থেকে অরিন্দম হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।